আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপি এক নেতা এক পদ কার্যকরে কঠোর, জানাবো আদালতে আত্মসমর্পণ করলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ, জানাবো আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সকালে, থাকছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের স্বরূপ তুলে ধরতে হবে, সর্বশেষ আজ বিধানসভায় শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এক নেতা এক পদ কার্যকরে আবারও কঠোর অবস্থানে বিএনপি। শনিবার স্থায়ী কমিটির বৈঠকে এই বিশেষ বিধান কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। একাধিক পদধারী নেতাদের তালিকা করা হচ্ছে, একটি পদ রেখে বাকিগুলো ছেড়ে দিতে শিগগিরই তাদের চিঠি দেওয়া হবে। এই নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কয়েকজন কেন্দ্রীয় নেতা কাজ শুরু করেছেন, দলীয় সূত্রে জানা যায় এসব তথ্য। 2016 সালের 19 মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে বিএনপির গঠনতন্ত্রের 15 ধারার বিশেষ বিধান এক নেতা এক পদ যুক্ত করা হয়। গঠনতন্ত্রের 15 এর ক ও খ উপধারা অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে দলের কোনো পর্যায়ের কমিটির শীর্ষ দুই পদে থাকতে পারবেন না। স্থায়ী কমিটির বা চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের কোনো সদস্য, জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক অন্য কোনো পদে থাকতে পারবেন না। তবে অনিবার্য কারণে দলের চেয়ারম্যান সাময়িকভাবে ব্যতিক্রম অনুমোদন করতে পারবেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যুগান্তরকে জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত এখন থেকে একজন নেতা একাধিক পদে থাকতে পারবেন না, এটি কার্যকর হচ্ছে। ইতিমধ্যেই একাধিক পদধারী নেতাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র মেনে সর্বশেষ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে মহানগরের আহ্বায়ক কমিটির ঘোষণার একদিন পরই ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু তাদের আগের পদ থেকে সরে দাঁড়ান। আমিনুল ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং মজনু ছিলেন যুবদল দক্ষিণের সভাপতি। তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগ করেছেন। তবে মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম উভয়েই দলের চেয়ারপার্সনের উপদেষ্টা। গঠনতন্ত্র অনুযায়ী তাদেরও পদত্যাগ করার কথা ছিল। তাদের মতো আরও কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তারা আবার জেলা কমিটির শীর্ষ পদে আছেন। কিন্তু এই নিয়ে দলের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া গেছে। ইমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা নির্বাহী কমিটির কোনো পদ নয়, সেজন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে না। এছাড়াও দলের গঠনতন্ত্র মেনে মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ ছেড়ে দেন। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদ রেখে নোয়াখালী জেলা সভাপতির পদ ছেড়ে দেন মোহাম্মদ শাহজাহান। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছেড়ে দেন যুবদলের সভাপতির পদ। সাংগঠনিক সম্পাদক পদ ছেড়ে চট্টগ্রাম মহানগর সভাপতি হন বর্তমান আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন। অপরদিকে রিজেন্ট কেলেঙ্কারির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি আবুল কালাম আজাদ। দুদক এই মামলায় অভিযোগপত্র দেওয়ার 7 দিনের মাথায় বৃহস্পতিবার তিনি ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হন। সেখানে নিজের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবুল কালাম আজাদ। এর আগে গত মঙ্গলবার দুর্নীতির এই মামলায় আত্মসমর্পণ করতে আদালতে এসেও ফিরে যান তিনি। বিচারক কে এম ইমরুল কায়েস অন্য মামলায় ব্যস্ত থাকায় আজাদকে অন্য কোনো দিন আসতে বলেন। লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট 6 জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি 30 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। বাকি 4 আসামি হলেন স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক হাসপাতাল এক মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক হাসপাতাল এক মোহাম্মদ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। দলের মনোনয়ন বোর্ডের যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, সকাল 10:30 গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আজকের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সম্প্রতি শূন্য হওয়া সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচন
কয়েকটি উপজেলা ও পৌরসভার উপনির্বাচন এবং 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। আজকের বৈঠকে আবেদনপত্র বিচার বিশ্লেষণ এবং মার্চ জরিপের রিপোর্ট মিলিয়ে এসব নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। দল মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম এমপি। বুধবার রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম সৎ পরিশ্রমী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে সে সময় অনাকাঙ্ক্ষিত কিছু ন্যাক্কারজনক ঘটনা আমরা লক্ষ্য করেছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কিভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে এবং সেটা যাতে প্রতিরোধ করা যায় সরকার সেটা খতিয়ে দেখছে। সমর রেজাউল করিম আরও বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের উপর ভর করে বিদেশের উপর নির্ভর করে মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল, এখনও তাদের সম্পত্তি মিথ্যাচার। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এই কারণে দেশের ভিতর সুবিধা না হওয়ায় তারা বিদেশে কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন, বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা। বিএনপি স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে, সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরকালে উশৃঙ্খলা দেখিয়েছে। সমর রেজাউল করিম আরও বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে, বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়, অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নে বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। বিদেশি গণমাধ্যমে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের স্বরূপ তুলে ধরার জন্য এই সময় প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী। সবশেষ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা থাকতে পারবেন কিনা এই নিয়ে অনেকদিন ধরেই তৈরি হয়েছিল শোরগোল। সব জল্পনা কল্পনার অবসান শেষে ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় দুপুর দুইটায় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। এই শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গেল 30 সেপ্টেম্বরের ভোটে ভবানীপুর উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের উপনির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে 54,000-এরও বেশি ভোটে জিতেছিলেন। এবারের উপনির্বাচনে সেই সীমা বেড়ে 58,000 ছাড়িয়ে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন প্রায় 72% ভোট। তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি জিতেছিলেন 49,936 ভোট। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেকর্ড ভেঙে করেছেন 54,213। এবারও বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন 28,719 ভোট। অন্যদিকে শামশেরগঞ্জে 26,000-এর বেশি ভোটে জিতেছেন আমিরুল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জয়দুর রহমান। 2016 সালের পর এবারও তৃতীয় স্থানে বিজেপি, কমেছে ভোটও। অন্যদিকে জঙ্গিপুরে পরপর দুবার জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। 2016-র তুলনায় ব্যবধান বাড়ল প্রায় 5 গুণ। অন্যদিকে পরাজিত হলেও আগের থেকে ভোট বেড়েছে বিজেপির। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।